আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বিফ দম বিরিয়ানি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, 700 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি, আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারে, আমি 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা আমি নরম করে নিব, একটু ভাজবো না। আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে নিব। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি, 1/4 কাপ বাদাম বাটা, আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা ইচ্ছা মতো যে কোনো বাদাম নিতে পারেন, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানির মশলা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, দারুচিনি 3 টুকরা, এস্টারিনিস 2টা, এলাচ 5টা, লবঙ্গ 5টা, কালো এলাচ 2টা, কাবাব চিনি 8-10টি, জিরা 1/2 চা চামচ, পুদিনা পাতা 1 টেবিল চামচ, সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে এটা নাড়িয়ে মশলাটা মিশিয়ে নেব মাংসের সঙ্গে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব, দিয়ে আবার নাড়িয়ে মিশিয়ে দিব। আমি এখন আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম হিটে 5টা সিটি দিয়ে নিব। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে আলুটা ভেজে নেব। আমি একটা প্যান দিয়ে দিয়েছি, এতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব, দিয়ে আমি 1/2 কেজি আলু দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলি আমি কিভাবে কেটে নিয়েছি, এতে আমি স্বাদ মতো লবণ দিব, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি 1 চিমটি জাফরান রং দিয়ে দিচ্ছি, তাহলে আলুর কালারটা একটু ভালো আসবে। আমি এতে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে নেড়ে আমি ঢেকে দিব। আলুটা মাঝারি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিব। আমি একটা প্যানে এখন পানি দিয়ে দিয়েছি, চালগুলি সিদ্ধ করে নিব, এতে লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ, শাহি জিরা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, এলাচ 3টি, দারুচিনি 3 টুকরা, দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4 টুকরো দিয়ে দিব, চালটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, এটা আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব।
মোটামুটি 85% এর মতো সিদ্ধ হলে আমি চালটা নামিয়ে ফেলব। চালটা নেড়ে দিতে হবে, না হলে হাড়িতে নিচে লেগে যাবে। আমার চালটা হয়ে গেছে, এখন আমি পানিটা ছেঁকে নিব। আমি মাংসটা আবার একটু দিয়ে দিয়েছি ঢাকনা খুলে। এখন এতে আমি কয়েকটা জিনিস অ্যাড করে দিব। প্রথমে আমি 1/4 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। তিন চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু এটাতে সস টক দই আছে, চিনিটা স্বাদটা ব্যালেন্স করবে। এর মধ্যে আমি 1 মুঠো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই সসপ্যানের মধ্যে আমি রাইসটা দমে দিয়ে দিব। এখন আমি রাইসের অর্ধেকটা দিয়ে দেব সসপ্যানের ভিতরে, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন এতে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। মাংসটা দিয়ে দেব সম্পূর্ণ, ভালোভাবে সব জায়গায় মিশিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি। এখন আমি 1 মুঠো ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে জাফরান ভিজানো দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ দুধ নিয়েছি, অর্ধেকটা এখন দিয়ে দেবো, অর্ধেকটা পরে দিব। আমি আবার রাইস দিয়ে দিচ্ছি। বাকিটা দেওয়া হয়ে গেছে। কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি জাফরান ভিজানো দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এর উপর আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কিশমিস দিয়ে দিচ্ছি। এগুলো যার যার পছন্দ মতো দিবেন। ব্রেস্তা দিয়ে দিচ্ছি 1 মুঠো। কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি 30 মিনিট রান্না করব হাই হিটে। প্রথম 10 মিনিট, তারপরে একদম লো হিটে আরও 20 মিনিট আমি রান্না করব। কাপড় দেওয়ার ফলে এটা ঘেমে রাইচির উপরে পানিটা পড়বে না। আমার 30 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।